সৌদিতে টিম মিটিং রাখছে, সৌদিতে টিম মিটিং রাখার পরে মানে সবকিছু বলার পরে সে বলছে যে ভাই সাবানি কি কাজ করে, টুটকেছে কি কাজ করে, সবাই নতুন অবস্থা জানে না। এরপরে রমেশ গিরিনে ফোন দিছে, রমেশ গিরিনে ফোন দেওয়ার পরে সে আমরা ব্যস্ত, তো ওই লোকে যা যার ইনভাইট হয়ে গেছে ওই লোকেরা কইতেছে তুমি নিজেই জানো না আমাদেরকে কেন কেন ইনভাইট করছো। রমেশ গিরিটা দুঃখ প্রকাশ করলো, তো আজকে যদি আমরা নিজেই জান না জানি তাহলে তো দশজনে দাওয়াত করতেছি, ভাই আমরা আসলে আমাদের রুবি ডায়মন্ড একজন সিনিয়র ডায়মন্ড বানাই দেবো, ঠিক না? তা আমরা তো আগে নিজে প্রপার্টি বুঝতে হবে জিনিসটা যে বিজনেসটা কিভাবে করা যায়। আজকে দেখেন ডিএসএন এর বিজনেস এর মতো ইজি বিজনেস পৃথিবীতে কোথাও নেই, এবং কি উইদাউট ইনভেস্টর বিজনেস পৃথিবীতে কোথাও নেই, আছে নাই? কিন্তু এটা আমরা অনেক ওজন মনে করি, অনেক প্রেশার মনে করি, অনেক কিছু মনে করি, ভাই আমি আমার দ্বারা হবে না, ভাই আমার টাইম নাই, ভাই আমি ভাগ করতে আসি, বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে কিন্তু এই বিজনেসটা করার কারণ। আমরা যে সকালে দান ওইখানে তিনটা অ্যালার্ম দেন, 1 2 3 তিন নম্বর অ্যালার্ম আমি চাইছি তোমার দুইটা দিয়ে তিনটা দেখবো আর করছেন তিনটার পরে এটা ইডার খরচ করা যাবে না, কেন ওইটার মধ্যে কোনো কৈফত নাই, কেন ওইখানে কোনো সাকসেস নাই, ওইখানে ডেভেলপ নাই। আর আমি ডেস্ক কেন করার জন্য হাজারো অজুহাত দিয়ে এই ডেস্ক গুলো বিষয় হাজির একজন আমাদের সাকসেস আসে না। আমরা সাকসেস হওয়ার জন্য নিজেকে আগে প্রশ্ন করেন, বয় আমি কেন ডিরেকশন করবো, ওই জিনিসটা যদি আমি ভাইলেট করতে পারেন তাহলে আপনি ডিরেকশন করতে পারবেন, ঠিক না? ক্লিয়ার করবেন কিনা? প্রশ্ন তো করবেন, আপনাদের আপ্লাইন আছে, ঠিক না? আর একটা জিনিস মনে রাখবেন, ডিরেকশন নিজের জন্য আপ্লাইনের জন্য না, ডিরেকশন আপনার জন্য 30 জেনারেশন ইনকাম দিবে ডিরেকশনে। আজকে দেখেন